চাপে পড়ে নদীর লিজের টেন্ডার বাতিল করল বাগদা পঞ্চায়েত সমিতি। লিজ মালিকদের টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হচ্ছে বলেও জানা গেছে। চাপে পড়ে নদীর জমির লিজ দেওয়ার চুক্তিপত্র বাতিল করল বাগদা পঞ্চায়েত সমিতি। বেআইনিভাবে নদীর জমি লিজ দিয়েছে পঞ্চায়েত সমিতি, এমন অভিযোগ তুলে গত সপ্তাহে সরব হন স্থানীয় গ্রামের বাসিন্দারা। অভিযোগ জানাতে বাগদা পুলিশের পক্ষ থেকে বিশেষ সহায়তা শিবিরও খোলা হয়। গ্রামের মানুষ অভিযোগ তুলেছিলেন সম্পূর্ণ বেআইনিভাবে বেত্রাবতী নদীর জমি লিজে দিয়েছে পঞ্চায়েত সমিতি, তার জন্য রীতিমতো চুক্তিপত্রও করা হয়েছে। এর সত্যতা স্বীকারও করে নেওয়া হয় পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে। বিষয়টি নিয়ে রীতিমতো সরগোল পড়ে যায় এলাকা জুড়ে। সূত্রের খবর, ঘটনার পর বিষয়টি সম্পূর্ণ বেআইনি জানিয়ে সরকারিভাবে নির্দেশ এসে পৌঁছায় নদীর লিজ বাতিল করার। এ বিষয়ে বাগদা পঞ্চায়েত সমিতির পক্ষে সহসভাপতি তরুণ ঘোষ বলেন, বেআইনিভাবে নদীর লিজ দেওয়ার ব্যবস্থা করেছিল পঞ্চায়েত সমিতি, সরকারি নির্দেশে সেটি বাতিল করা হয়েছে এবং লিজ মালিকদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। না, নদী কেউ দখল করতে পারে না এবং দলের পক্ষ থেকে, তৃণমূলের পক্ষ থেকে নদী দখল করতে হবে বা মানুষের সম্পত্তি বা সরকারের সম্পত্তি যাই হোক না কেন, সেটা এইভাবে তৃণমূল পার্টি সেটা মানে না বা কারা কী করেছে সেটা আমার জানা নেই, করে থাকলে ওটা দলের কোনো বিষয় না। বিষয়টা হলো যে এই বেতনা নদী, এটা নদী অতীত এটা নদী ছিল, কিন্তু কোন অদৃশ্য কারণে এটা রায়ত্ব হয়ে গিয়েছিল, মানে মানুষের নামে রেকর্ড হয়ে গিয়েছিল, কিন্তু বামফ্রন্ট সরকার থাকাকালীন এটাকে এক নম্বর কলমে নিয়ে আসে, রায়ত থেকে কেটে এক নম্বর কলমে নিয়ে আসে। সেই সময় আমরা প্রতিবাদ করেছিলাম যে নদীকে এইভাবে মানুষের নামে থাকা উচিত না বা এটা নদী হিসাবেই থাকা উচিত। পরবর্তীকালে এটা সেই অবস্থায় আছে, কিন্তু এখন পঞ্চায়েত সমিতি থেকে ওখানে লিজ দেওয়ার একটা বন্দোবস্ত করা হয়েছিল, কিন্তু গতকাল যে অর্থের মিটিং হয় সেখানে জানা গেল যে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই লিজটা আইন মাফিক হয়নি, সেই কারণে এই লিজ বাতিল হলো এবং যারা এই লিজ নিয়েছিল ওই চাষ করার জন্য তাদের টাকা ফেরত দেওয়া হবে বলে উপর থেকে নির্দেশ এসেছে। তাদের দাবি যে নির্ভুল ছিল সে বিষয়ে জোর সওয়াল করেছেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল। তিনি বলেন, সব কিছুতেই দুর্নীতি হচ্ছে, দুর্নীতিতে সিদ্ধহস্ত শাসক দল, তারই নতুন সংযোজন নদীর জমি লিজ দিয়ে দেওয়া। পাশাপাশি তিনি নদী সংস্কার করারও দাবি জানান। প্রথমেই বলেছি ওটা বেআইনি ছিল, ক্যান্সেল করেছে ঠিক আছে, কিন্তু এই নদীগুলো যে মাঝখানে মাঝখানে বাদাল দিয়ে মানে বাঁধ দিয়ে নদীগুলোকে ছোট করে দিয়ে আছে, জল নদীর জল না এদিকে যেতে পারে না ওদিকে, অ্যাকচুয়ালি পুকুর করে রেখেছে, তা সেটা ড্রেজিং করে দিক, শুধু ক্যান্সেল করলে হবে না, ওটা ড্রেজিং করতে হবে, নদী যেমন ছিল তেমন তার গতি ফিরিয়ে দিতে হবে, আর এই চোর চিটিংবাজ এই ফেরেববাজ এদেরকে অ্যারেস্ট করতে হবে। তারা এত বড় অধ্যত্ত কোথার থেকে আসে যে সরকারি নদী সেই নদী পর্যন্ত তারা বিক্রি করে দিচ্ছে। পঞ্চায়েত সমিতির এই সিদ্ধান্তে খুশি স্থানীয় বাসিন্দারাও। কিছুদিন আগে আমরা শুনেছিলাম বেতনা নদী টেন্ডার দেওয়া হয়েছে, যার জন্য আমরা বাগদা থানাকে লিখিতভাবে অভিযোগ জানাই গ্রামের পক্ষ থেকে। জানার পরে আমাদের সাংবাদিক থেকে সব চ্যানেল থেকে লোক এসেছিল, ওনারা যাই হোক ছবি টুবি করে নিয়ে যাওয়ার পরে আমরা গতকাল শুনলাম টেন্ডার বাতিল হয়ে গিয়েছে। আমরা যাতে আগের মতো পুনরায় বেতনা ব্যবহার করতে পারি, বেতনাটাকে সংস্কার করে যদি আমাদের মানে উপকৃত করে তার জন্য আমরা খুব খুশি হব। আমরা কাল জানতে পারলাম আমাদের এই বেতনা নদীর টেন্ডার বাতিল হয়েছে, এর জন্য আমরা খুব খুশি গ্রামবাসী, এবং আমরা আগে বিডিও সাহেবকে অনুরোধ করব আমাদের এই বেতনা নদীর সংস্কারের জন্য, এবং আপনারা যেই সাংবাদিক চ্যানেলগুলো আমাদের সহযোগিতা করেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আমরা পুনরায় আবার যেন এই বেতনা নদী আগের মতো ব্যবহার করতে পারি, যেমন আমরা চাষি এলাকার মানুষ, আমাদের অনেক পাট জাগ দেওয়া হয়, গরু বাছুর চ্যান করানো হয়, আমাদের বাড়ির আমরা নিজেরা চ্যান করি, জামা কাপড় ধোয়া বিশেষ বিশেষ কাজে আমরা ব্যবহার করতে পারি। আমরা বিডিও সাহেবের কাছে বিশেষভাবে অনুরোধ করছি গ্রামবাসীর পক্ষ থেকে যাতে আমরা এই বেতনা নদীকে সংস্কার করতে পারি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বাগদা। নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে, আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে,